हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। आमी आल्लाह रहमते भालो आछी, सुस्थ आछी एवं आज के नतून एकटी ब्लग निये आपनादेर सामने उपस्थित होलाम। आशा करी सबार भालो लागबे। तो सकाल थेकेई शुरू करलाम, एई जे बाच्चादेर आजके आमी हालिम रान्ना करेछिलाम, ओई बाच्चादेर हालिम खेते दिच्छी। এখন দুপুর 12টা বাজে। আমি কাতল মাছ বের করে ধুয়ে কমপ্লিট করে এখন মশলাগুলো নিয়ে মেখে নিচ্ছি, ফ্রাই করব। এইগুলো আজকে দুপুরবেলা আমাদের খাবারের রেসিপি থাকবে হচ্ছে কাতল মাছ ফ্রাই আর কাকরোল ভাজি। তো আমি মাছগুলো সব মশলা মেখে আস্তে আস্তে কড়াইতে তেলে ফ্রাই করে নিচ্ছি। কাকরোল ভাজিটা আসলে খুবই মজা। আমি এভাবেই কাকরোলটা খাই, ফ্রাই করি। আমার এটা ভালো লাগে, এটা পোলাওর সাথেও ভালো লাগবে, আপনার সাদা ভাতের সাথেও খেতে অসাধারণ। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন আমার কাকরোল ফ্রাইগুলো হয়ে গেছে, আমি প্লেটে সব তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে আমার ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে। এরপর আমরা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা বাকি সব কাজ কমপ্লিট করে শাওয়ার সেরে আমরা টেবিলে চলে এসেছি খেতে দুপুরের লাঞ্চ। এই যে সবাই আমরা খাবার খেতে চলে এসেছি। এরপর মাগরিবের সময় বাচ্চাদের তো কিছু খেতে দিতেই হয়, তো আমার বাসায় মার্শমেলো চকলেট ছিল আর দুধ, এটাই ওদেরকে খেতে দিলাম। মার্শমেলোটা আসলে খুবই মজার, আমি বাসায় রাখি, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এরপরে রাত 9টা বাজে এখন, বাচ্চারা বললো ওদের অনেক, ওরা অনেক হাংরি, তো ওদের খেতে দিলাম, আমরাও খেলাম। তো রাতে ছিল মুরগির মাংস আর দুপুরের একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল, ওটা দিয়েই আমরা খাওয়াটা সেরে নিলাম। আমার সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার আপনাদের কাছে কীরকম লাগলো, আমার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।